कोरोना भाइरासर संक्रमण रोधिबले बलबत् करा लकडाउनर बाबे देशर द्रव्य और सेवा कर चमुक जी एस टी संग्रह परिमाण 45% लै ह्रास जो एप्रिल और मेत प्रतिमाहे 1,00,000 কোটি টকা সংগ্রহৰ লক্ষ্যৰ বিপৰীতে যথেষ্ট কম সংগ্রহ কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের এই ঘোষণা। কৃষক নেতা অখিল গগৈ গ্রেপ্তার প্রতিযোগিতা লিপ্ত হয়েছে রাষ্ট্রীয় অনুসন্ধানকারী সংস্থা স্তমুকৈ NIA নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের গয়নারে মাওবাদী আদর্শ আর রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ বিয়পার অভিযোগত NIA রুজু করা দ্বিতীয়টো গোচরত গ্রেপ্তার অখিলক NIAর ভূমিকা সরকারি হেঁচার প্রভাব স্পষ্ট। তিনিচুকীয়ার বাগদান অগ্নিকাণ্ডক লৈ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের অধ্যক্ষতাত উচ্চ পর্যায়ের বৈঠক। বাগদান আর ইয়ার সমীপবর্তী স্থানের বাসিন্দার ক্ষয়ক্ষতির বিষয়ে বিতংভাবে আলোচনা। তিনিচুকীয়া জেলা প্রশাসনক এই সন্দর্ভত বিস্তৃত প্রতিবেদন দাখিলের নির্দেশ। গুৱাহাটী আর শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের হাসপাতালত চিকিৎসাধীন দুই করোনা আক্রান্তর মৃত্যু। গুৱাহাটীত সামাজিক সংক্রমণের সম্ভাবনা প্রবল। নতুন নতুন স্থানত কোভিড-19 আক্রান্ত অধিক পরীক্ষার বাবে স্বাস্থ্য বিভাগক মুখ্যমন্ত্রীর নির্দেশ। মাজুলীর কমলাবাড়ী ফেরিঘাটত ব্রহ্মপুত্রর ব্যাপক খহনীয়া। কোটিটকীয়া গড়কাপ্তানি পথ পকী প্লেটফর্ম যা যাওয়ার উপক্রম। খহনীয়া রুধিবলে উন্নত ব্যবস্থা গ্রহণের দাবি রাইজর। ২৭ এপ্রিলের বিটিএডিত রাজ্যপালের শাসন আরম্ভ হয়েছে। এই সময়সার ভিতর কোনো বিষয়া কর্মচারী দুর্নীতি করার তথ্য পালে কোনো পরীক্ষা নকরাকর উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হব। অসমৰ রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীর ঘোষণা। বিটিএডিটো প্রথমের পর দশম শ্রেণীলে অসমীয়া ভাষা শিকাটো বাধ্যতামূলক করার দাবি। ABMCর শেষতাক বলবৎ করা আইনত বরাক উপত্যকা আর বিটিএডিক রেহাই দিয়া কার্যত প্রতিক্রিয়া প্রকাশ। অহা পরিষদীয় নির্বাচনত বিপিএফক শাসনের পর উফরার হুঙ্কার। ১৫ জুনত অমর শহীদ কুশল কোঁৱৰৰ 77 সংখ্যক মৃত্যু বার্ষিকী। অসম রাজ্যিক মুক্তিযুঁজাৰু সন্মিলনের আয়োজনের দিহা গুৱাহাটীৰ নেহেৰু পার্কত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। লকডাউনের মাজতে নগাঁও রূপৈহাটত হাই মাদ্রাসার 3 জনক শিক্ষক নিলম্বন। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের বাবে ছাত্র ছাত্রীর পর স্বাক্ষর যোগে সমর্থন আদায়ের অভিযোগ। মাদ্রাসাখনের অধীক্ষকর ভূমিকাক লৈ প্রতিক্রিয়া অব্যাহত। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিত 3 বছরের চুক্তিবদ্ধ হয়েছে অসমৰ উদীয়মান ফুটবলার নবীন রাভা। ইতিমধ্যে চেমনিয়া পর্যায়ত ভারতীয় দলক প্রতিনিধিত্ব করেছে নবীনে। রাজ্যের ফুটবল প্রেমীর মাজত আনন্দর বন্যা।